হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমি আজকে তৈরি করে দেখাবো সিমুইয়ের ক্ষীর। এই সিমুইয়ের ক্ষীর কিন্তু গরম বা ঠান্ডা দুটোভাবেই কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন চটপট দেখে নিই এই সিমুইয়ের ক্ষীর আমি কি করে তৈরি করলাম। প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো 2টো তেজপাতা আর এরই সাথে দিয়ে দেবো 100 গ্রাম প্লেন সিমুই। এরপর ভালো করে নাড়তে নাড়তে আমি এটাকে ভেজে নেব এই ঘিতে, যতক্ষণ না পর্যন্ত এর কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আমি এখানে প্লেন সিমুই নিয়েছি, আপনারা চাইলে রোস্টেড সিমুইও নিতে পারেন। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রোস্ট করাতেই এর কালার গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, মানে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি এই ঘিয়ের কড়াইতেই দিয়ে দেব প্রায় 1 লিটার দুধ। এবার এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এখান থেকে প্রায় 2 টেবিল স্পুন গরম দুধ একটা বাটিতে তুলে নেব। এবার আমি এই দুধেই দিয়ে দেব 2টো এলাচ। আমি এলাচের দানা দুটোকে মুখটা ফাটিয়ে নিয়েছি, আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দেব ভেজে রাখা সিমুই। এবার আমি ততক্ষণ এই দুধটাকে নেড়ে চেড়ে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত সিমুইগুলো সেদ্ধ হচ্ছে। যতক্ষণ সিমুইগুলো দুধে সেদ্ধ হচ্ছে, সেই সময়ে আমি আগের থেকে তুলে রাখা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যে কোনো পায়েস বা ক্ষীরে ব্যবহার করলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দেব পাশে, পরে ব্যবহার করব রান্নায়। সিমুইটা ভালোমতো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এবার এতে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর সাথেই দিয়ে দেব 15-20টা কাজু। আমি কাজুগুলো ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন কিশমিশ। এবার আমি আরও 2 মিনিট এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরো গুলে যাচ্ছে। এবার এতে আমি আগে সেই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেব, আর একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব 1 টিস্পুন গোলাপ জল। গোলাপ জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সিমুইয়ের পায়েস বা সিমুইয়ের ক্ষীর। এবার আমি এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে সিমুইয়ের ক্ষীর। এবার এটা আপনারা পছন্দ মতো ঠান্ডা বা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেওয়া বেল আইকনে অবশ্যই প্রেস করুন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।